মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট প্রেমীদের কাছে একটা অনুপ্রেরণার নাম। একসময় ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেলওয়ের টিকিট চেকার ছিলেন। সেখান থেকে ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক আর খড়গপুরে কর্মরত অবস্থায় বাংলা ভাষা শিখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর এই বাংলা ভাষা জানার কারণে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের একবার বোকাও বানিয়েছিলেন। কিছুদিন আগেই কলকাতায় যখন বিশ্বকাপ ঘিরে তুমুল হইচই, সেই সময়ে ধোনির পা পড়েছিল শহরে। ইডেনে তখন বাংলাদেশ নামছে পাকিস্তানের বিপক্ষে। সেই সময়ে কলকাতার এক অনুষ্ঠানে বাংলাদেশকে কীভাবে কার্যত টোল করেছিলেন সেই কথাই জানালেন মহেন্দ্র সিং ধোনি। কীভাবে জেনে নেওয়া যাক ধোনির কথাতেই। খড়গপুরে যখন রেলওয়ে চাকরি করতাম তখন আমার বাংলা অনেক ভালো ছিল। এখন বাংলা বলার চেষ্টা করলে হয়তো ভুলভাল হয়ে যাবে, অনেকের খারাপ লেগে যাবে, তবে আমি বাংলা ভাষা খুব ভালো বুঝতে পারি। এর সাথে বাংলাদেশের বিপক্ষে একটা ম্যাচের ঘটনা শেয়ার করলেন তিনি। আমরা একবার বাংলাদেশে ম্যাচ খেলতে গিয়েছিলাম, ক্রিজে ব্যাট করতে নেমেছিলাম। ওদের তো ধারণাই নেই যে আমি বাংলা বুঝি। উইকেটকিপার পেছন থেকে চিৎকার করে ফাস্ট বোলারকে নির্দেশ দিয়ে চলেছিল। আমিও আগাম জেনে যাচ্ছিলাম বোলার কোন লেন্থে বল করতে চলেছে। ম্যাচ যখন শেষ হয়েছিল ওরা আমার সঙ্গে আলোচনা করছিল, তখন ওরা বুঝতে পেরে বলে, আরে এ তো বাংলা বুঝতে পারে। ধোনির এই ঘটনাটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে রীতিমতো মজা পেয়েছেন ক্রিকেট প্রেমীরা।